Guys, welcome back to my channel. So, চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরেই। তো শ্রীরামপুরে খুলে গেছে কোশে কোশারি আরো একটা আউটলেট। তো কোশে কোশায় আমরা আগেও গিয়েছিলাম, কিন্তু সেটা কলকাতায় ছিল। তো এটা শ্রীরামপুরেই একদম বাড়ির কাছেই আমাদের এই আউটলেটটা খুলেছে। তো চলো সেখানে গিয়ে একটা এক্সপেরিয়েন্স করা যাক। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুরের NS Avenue এরিয়াতে রয়েছে। তো তোমরা যারা বেঙ্গলি ফুড খেতে খুবই ভালোবাসো, তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করতে পারো। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি কোশে কোশার এই আউটলেটটাতে। তো রেস্টুরেন্টটা রয়েছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি দিয়ে তোমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। তোমরা যদি একটা বাঙালিয়ানার স্বাদ উপভোগ করতে চাও, তাহলে তোমরা এই রেস্টুরেন্টটাতে যেতে পারো। আর এখানে মিনি থালি, মহাভোজ থালির পাশাপাশিও আলাকাটাতেও তোমরা মেনু পেয়ে যাবে। মিনি থালি শুরু হচ্ছে মাত্র 345 টাকা থেকে। আর সামনেই যেহেতু পুজো, তো পুজোর চারটে দিন আমরা সাধারণত বাইরেই খেয়ে থাকি। তো সেই চারটে দিনের মধ্যে একটা দিন খাওয়া দাওয়ার প্ল্যানিং তোমরা এখানেও রাখতে পারো। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে, তোমরা এখানে একটা বাঙালিয়ানার ছোঁয়াও পেয়ে যাবে। আর রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হলো সকাল 11টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। তো আমরা ভিতরে গিয়ে বসতেই আমাদের কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা দিয়ে গেছে। তো পাঁপড় ভাজাগুলো দেখেই এত লোভ লাগছিলো, আমরা ফার্স্টটা খেয়েই নিয়েছি, মানে কোয়ান্টিটিটা এর থেকে আরও বেশি দিয়েছিলো। শেষে আর চারটে পড়ে আছে বলে আমি সেটাই ভিডিওটা করে রেখেছি, কিন্তু কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছিলো। তো কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা খেতে খেতে আমরা প্রথমেই অর্ডার করেছিলাম ভেটকি আর চিংড়ির মেলবন্ধন। তো এটার প্রাইস পড়েছিল 320 রুপিস, তার সঙ্গে স্যালাড দিয়েছে, কাসন্দি দিয়েছে, আর দিয়েছে টমেটো সস। তো এটা কিন্তু ওনাদের সিগনেচার ডিশ, এটা কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম আমি বলবো। মাস্ট ট্রাই আইটেম এই কারণেই বলছি, মানে ভেটকি মাছ আর চিংড়ি দিয়ে যে এত সুন্দর একটা প্রিপারেশন হয় সেটা আমার জানা ছিল না। এটার বাইরের লেয়ারটা একদম পাতলা ছিল আর খুবই ক্রিস্পি ছিল, আর গরম গরম একদম আমাদের সার্ভ করেছিল। তো আমি এটার ওপর দিয়ে একটু কাসন্দিটা ছড়িয়ে নিচ্ছি। আর ভিতরে চিংড়ি মাছ আর ভেটকি তো একদম ভরে ভরে দেওয়া রয়েছে। তো এই পুরো প্রিপারেশনটা যখন মুখের মধ্যে পড়ছে, জাস্ট স্বর্গ লাগছে, মানে স্বর্গ। সেই জন্য আমি প্রথমেই বলে দিলাম যে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তো প্রথমে এটার প্রাইসটা আমার একটু ওভার প্রাইস লেগেছিলো, কিন্তু এটার টেস্টের কাছে এটার প্রাইসটা কিন্তু কিছুই মনে হবে না। তো ভেটকি চিংড়ির মেলবন্ধন শেষ করতে না করতেই ওনারা টেবিলে সার্ভ করে দিয়ে গেলেন আমাদের নেক্সট আইটেম, যেটা নিয়েছিলাম কিমা রোল। এটার ভিতরে মাটন কিমা রয়েছে, আর বাইরে যেমন এগরোলের পরোটাটা থাকে সেটা, আর তার সঙ্গে একটা অনিয়ন স্যালাড দিয়েছে। তো এটার প্রাইস পড়েছিল 215 টাকা। তো এটা একদম গরম গরম সার্ভ করেছিল। তো রোলের টেস্টটা বলবার আগে আমি তোমাদের এটা স্যালাডটার টেস্টটা বলে দিই, কারণ এটা স্যালাডের টেস্ট আমার দারুণ লেগেছে। মানে এরকম স্যালাড এর আগে আমি কখনো খাইনি, মানে একটু টকটক ঝালঝাল মতন ছিল স্যালাডটা। আর রোলের টেস্টটাও কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে এরকম মাটন কিমা দিয়ে রোল আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো রোলের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, মানে কোনো কথা হবে না। তারপর আমরা ব্রেভারেজেসের মধ্যে তিনটে জিনিস নিয়েছিলাম। প্রথমটা হচ্ছে গন্ধরাজ ঘোল, এটার প্রাইস পড়েছিল 120 রুপিস। তারপর নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, এটার প্রাইস পড়েছিল 80 রুপিস। আর নিয়েছিলাম মশালা ঘোল, এটার প্রাইস পড়েছিল 105 রুপিস। তো প্রথমে আমি গন্ধরাজ ঘোলটা ট্রাই করছি। তো গন্ধরাজ ঘোলের মধ্যে একটা গন্ধরাজ লেবু স্ট্রংলি ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, আর ঘোলটা ছিল দই লস্যি যেমন খেতে হয় সেরকম। তো সব মিলিয়ে এটার টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে, আর এটা একটু মিষ্টি মিষ্টি মতো ছিল। তো তারপর আসছি ফ্রেশ লাইম সোডায়। তো ফ্রেশ লাইম সোডা নর্মালি যেমন খেতে হয় সেরকমই ছিল, এটার টেস্টটাও আমার বেশ ভালোই লেগেছে। তো এটার তিনটে ভ্যারিয়েন্ট আছে, সুইট, সল্ট অ্যান্ড মিক্স। তো তোমরা তোমাদের চয়েস মতো এটা নিতে পারো। তারপর আসছি মশালা ঘোলের। তো মশালা ঘোলটা কিছুটা স্পাইসি দই লস্যির মতো আমার লেগেছে, মানে এটার টেস্টটা কিন্তু যথেষ্ট ঝাল ছিল। আর এটার মধ্যে কিন্তু কুচো কুচো করে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, সেগুলো মুখে পড়ছে আর যথেষ্ট ঝাল লাগছে। তো তোমরা যদি ঝাল জাতীয় কিছু খেতে চাও তো এটা খেতে পারো, কিন্তু এটা আমার অতটাও ভালো লাগেনি, কারণ অনেকটাই ঝাল ছিল এটা। তারপর আমরা মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম কষা মুরগি মিনি ভোজ থালি, এটার প্রাইস পড়েছিল 355 রুপিস। তো সব জায়গায় গিয়ে আমরা নর্মালি থালিটাই বেশিরভাগ ট্রাই করে থাকি, তো থালির দিকে এবারে আমরা বেশি জোর দিইনি। তো আমরা আলাকাটা থেকেই বেশিরভাগ মেনু এবারে ট্রাই করেছি। তো এই মিনি ভোজ চিকেন থালিটার মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম প্লেন বাসমতি রাইস, শুক্তো, সোনামুখ ডাল, তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা তো দিয়েছিলই। তারপর ছিল দু পিস চিকেন কষা, পাঁপড় ভাজাটা প্লেটের মধ্যেই দেওয়া রয়েছে, রয়েছে আমের চাটনি, একটা রসগোল্লা, আর দিয়েছিল স্যালাড।
তো এই থালিটা মেনলি আমার বোনই ট্রাই করেছে, তো বোনই আমাকে সমস্ত খাবারের টেস্টগুলো বলে দিয়েছে, তো আমি সেগুলো তোমাদের বলছি। তো প্রথমে ডাল আর ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে ট্রাই করছে, তো ডালের টেস্টটা তো দারুণ ছিলই আর ঝুরঝুরে আলু ভাজার টেস্টটাও অসাধারণ ছিল। ডাল আর আলু ভাজার পরও শুক্তোটা দিয়ে ভাতটা ট্রাই করছে, তো শুক্তোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ভেজিটেবলস একদম ভরে ভরে দেওয়া রয়েছে, মানে বড়ি, বেগুন, করলা, ডাঁটা, এই সমস্ত কিছু রয়েছে। আর এই শুক্তোর টেস্টটাও কিন্তু ওর খুবই ভালো লেগেছে, তো শুক্তোটা দিয়েই অলমোস্ট সব ভাতটাই মেখে খেয়ে নিয়েছিল। তো তারপর থালির যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই চিকেন কষা। তো দেখে যতটা এটা ঝালঝাল মনে হচ্ছে এটা কিন্তু ততটাও স্পাইসি ছিল না, তবে খুবই ফ্লেভারফুল ছিল। তো এই চিকেন কষার টেস্টটাও কিন্তু ওর দারুণ লেগেছে, আর চিকেনটা আমিও একটু ট্রাই করেছিলাম, তবে আমি বলবো চিকেনটা ফ্লেভারফুল হলেও এটার স্পাইসিনেসটা আমার একটু কম লেগেছে, এটা আর একটু স্পাইসি হলে এটা একদম পারফেক্ট টেস্ট হতো। তো থালির যে ডেসার্টগুলো আছে সেগুলো আমরা পরে আসছি। তো থালির পাশাপাশি আমরা নিয়েছিলাম মালাই চিংড়ির বিরিয়ানি, এটার প্রাইস পড়েছিল 605 rupees। তো এই বিরিয়ানিটার মধ্যে চিংড়ির দুটো অপশান আছে, তোমরা যদি গলদা চিংড়ি নাও তাহলে 2 piece পাবে, আর এরকম বাগদা চিংড়ি নিলে তোমরা 6 piece পাবে। তো আমরা বাগদা চিংড়িটাই নিয়েছিলাম, আর এটা কিন্তু গ্রেভি বেসড বিরিয়ানি, তো এটার পাশাপাশি কিন্তু তোমাদের কোনো সাইড ডিশ লাগবে না। তবে বিরিয়ানির সঙ্গে ওনারা এই গ্রেভিটা কিন্তু প্রোভাইড করছেন, তো প্রথমে আমি এটাকে গ্রেভি ভেবেছিলাম, কিন্তু এটার মধ্যে ছোট ছোট চিংড়ি আর অনিয়ন দেয়া রয়েছে, তো এটার টেস্টটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতনই ছিল। তো প্রথমে আমি বিরিয়ানির যে চিংড়িটা দিয়েছে সেটা ট্রাই করছি, তো এটা একদম ফ্রেশ আর সফট ছিল, আর চিংড়ি মাছের মালাইকারির যে ফ্লেভারটা সেটা এটার মধ্যে কিন্তু একদম ভালোভাবে বোঝা যাচ্ছিল। এরপর রাইসটা টেস্ট করবার পালা। তো রাইসটা কিন্তু আমার খুবই ফ্লেভারফুল লেগেছে, আর রাইসটা কিন্তু একদমই ড্রাই ছিল না, গ্রেভি বেসড বিরিয়ানি হলে যেমন হয়ে থাকে সেরকমই ছিল। তো রাইসের টেস্টটা অলওভার আমার দুর্দান্ত লেগেছে। তারপর সবশেষে যে গ্রেভিটা দিয়েছিল সেটা টেস্ট করছি, তো সেটা তো আগেই বলে দিলাম যে চিংড়ি মাছের মালাইকারির মতনই সেটার টেস্টটা লাগছে। তো মেন কোর্স শেষে এবার আসা যাক ডেজার্টে। তো ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। তো প্রথমে ও পাঁপড়টা দিয়ে চাটনিটা ট্রাই করছে। তো চাটনির টেস্টটা ছিল একটু টক মিষ্টি মতো, আর পাঁপড়টা অনেকক্ষণ আগে দিয়ে গেছে বলে একটু নরম মতো হয়ে গিয়েছিল, কিন্তু অলওভার এটার টেস্টটা কিন্তু অল গুড ছিল। তো সবশেষে আসা যাক রসগোল্লায়। তো রসগোল্লা হচ্ছে এমন একটা জিনিস যেটা সবাইয়েরই খুবই পছন্দের, আর আমার বোনের তো একটু বেশিই পছন্দের। তো রসগোল্লাটা পেয়েছে থালির মধ্যে, তাতেই ও খুবই খুশি, আর রসগোল্লার টেস্টটাও দারুণ ছিল। তো তোমরা যদি এখানে যাও এখানকার সিগনেচার ডিশগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো। তো লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা।